কুষ্ঠরোগ নির্মূলে বিশেষ কর্মসূচি নিল রাজ্য। মূলত গান্ধী জন্ম জয়ন্তীর দিন থেকে সারা দেশেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। ত্রিপুরায় কিভাবে পরিষেবা দেওয়া হবে, কারা পাবেন পরিষেবা ইত্যাদি জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ব্যাপারে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে স্পোর্টস লেপ্রোসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা 3 জানুয়ারি থেকে আমাদের থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। মূলত আপনারা জানেন যে কুষ্ঠরোগ এখনো আমাদের সোসাইটিতে অনেকেই মনে করেন যে এটা একটা স্টিগমা, ভেদাভেদ করা হয়। এই ধরনের জিনিস যাতে না হয়, যাতে যে ডিগনিটি ওনাদের পাওয়ার দরকার, কারণ এটা ফুললি ট্রিটেবল ডিজিজ, তো ওই ক্ষেত্রে আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে আমরা মাধ্যমে আমরা এটাই চেষ্টা করছি যে আমরা স্ক্রিনিং হয় ভালোভাবে সব জায়গাগুলিতে, স্পেশালি যেগুলি যে মানে যে এরিয়াগুলি ভালনারেবল সেই জায়গাতে আমরা ক্যাম্প করব, যেখানে হাই রিস্ক এরিয়া যেগুলি আছে সেগুলিকে আমরা ভালোভাবে কভার করব, যাতে আর্লি ডিটেকশন আর ট্রিটমেন্টের আন্ডারে ওনাদেরকে আনা যায়। তো এ নিয়ে বিভিন্ন জায়গায় ইভেন স্কুলের আমরা ক্যাম্প প্ল্যান করেছি। তো এই কয়েকদিনের মধ্যে আমাদের অলরেডি ফিল্ডে অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এটাই জানাতে চাই যে এটাতে যে স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করতে, কারণ আর্লি ডিটেকশন হলে আর্লি ট্রিটমেন্টে যদি আন্ডারে আমরা নিয়ে আসতে পারি তাহলে আর বিভিন্ন ধরনের কোনো কমপ্লিকেশন হয় না, এটা ফুললি কিউর হয়ে যায় যারা পেশেন্টটা। তো আর এটার মাধ্যমে এটাই অ্যাওয়ারনেস জেনারেট করা, যাতে কোনো সোশ্যাল স্টিগমা এটা সম্বন্ধে না থাকে, বা যে ভেদাভেদ এটা নিয়ে একটা যে অনেক সময় মিস ইনফরমেশন থাকে সেটা যাতে আমরা দূর করতে পারি। ধন্যবাদ। 2 বছরের উপরে যারা আছে সবার শরীরে কোনো সাদা রঙের দাগ আছে কিনা, বা একটু হালকা কালারে নর্মাল স্কিন থাকে এমন কোনো দাগ আছে কিনা সেটা দেখবে। তারপরে এমন যদি কোনো পেশেন্ট পায় বা এমন কোনো মানুষের যদি দাগ থাকে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আমাদের নোডাল অফিসার আছে, মেডিকেল অফিসার ইনচার্জরা আছে, ওনাদের কাছে রেফার করবে। সেখানে যদি কনফার্ম হয়ে যায় তখন আমরা মেডিসিন স্টার্ট করবো, যেটা ফ্রি অফ কস্ট আছে এবং আমাদের সব স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়। লেপ্রোসি ফ্রি স্টেট করার ক্ষেত্রে আপনাদের কোনো মানে পদক্ষেপ আছে যে একটা এতদিন মধ্যে আমরা সেটা করে নেব এরকম কিছু টার্গেট আছে? এটা দেখুন একটা এই রোগ সমাজ ঘৃণার চোখে দেখে, আসলে তা ঠিক নয়। চিকিৎসা হলে এই রোগ নির্মূল করা সম্ভব বলেও এদিন জানিয়েছেন আধিকারিকরা। আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস ছিল এবং ওনার এই মহান ব্যক্তিত্বের স্বপ্ন ছিল এক কুষ্ঠ রোগ মুক্ত দেশ ভারতবর্ষ। এই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমরা জাতীয় কুষ্ঠ বিরোধী দিবস পালন করি 30শে জানুয়ারি, পুরো ভারতবর্ষে হয় এবং সেই সঙ্গে আমরা ত্রিপুরাতেও পালন করছি। এবং কুষ্ঠ সচেতনতা কর্মসূচি পালন করছি এক পক্ষকালব্যাপী 30 জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি, এবং স্যার বলেছেন, ম্যাম বলেছেন কত কর্মসূচি আমরা করছি। জাস্ট একটাই কথা, যদি আর্লি ডিটেকশন, যদি প্রাথমিকভাবে আমরা চিকিৎসা ডায়াগনোসিস এবং চিকিৎসা শুরু করতে না পারি তাহলে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডিফর্মিটি এবং ডিসেবিলিটিগুলো হয়। সো আর্লি ডিটেকশন অ্যান্ড প্রম্পট অ্যান্ড কমপ্লিট ট্রিটমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। এই জন্য আমরা হাই রিস্ক এরিয়াগুলোতে স্কুল, ইটভাটা, চা বাগানগুলোতে প্রতিনিয়ত স্ক্রিনিং করছি, হাউজহোল্ড স্ক্রিনিং করছি, হাউজহোল্ড সার্ভে করছি এবং সচেতনতামূলক কর্মসূচি জারি রেখেছি। সো আমি সবাইকে বলবো, ম্যাডাম বলেছেন সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে, তো এগুলোর দিকে খেয়াল রেখে যদি আমরা এমনভাবে সচেতনতামূলক কাজকর্ম করতে পারি যাতে পেশেন্ট মানে সেলফ রিপোর্টিংয়ে এনকারেজ হয়, মোটিভেটেড হয়, তাহলে আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। আমি সবাইকে আবার বলছি, এটা কোনো অভিশাপ বা বংশগত রোগ নয়, একটা সামান্য ব্যাকটেরিয়াল ডিজিজ মাইক্রোব্যাকটেরিয়াম লেপি থেকে এটা হয়। তো এটা কোনো জাস্ট কিউরেবল, কমপ্লিটলি কিউরেবল যদি আর্লি ডায়াগনোসিস হয়। সবাইকে অনেক ভিউ রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট।